করোনা সংকটে আর্ত মানবতার সেবায় আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের সেই কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খুরশিদ। নারায়ণগঞ্জের ব্যবসায়ী খোকন সাহার মরদেহ যখন সিঁড়িতে পড়েছিল, কেউ যখন ছিল না সৎকারে, তখন আবারও সব দায়িত্ব নেন খোরশেদ। পরিবারের অনুমতি নিয়ে খোকন সাহার মুখাগ্নিয়র কাজটিও করেন খোরশেদ। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। খোকন সাহা নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অসুস্থ হয়ে পড়েছিল সিঁড়িতে। করোনা সংকটের অমানবিক পৃথিবীতে কেউ এগিয়ে আসেনি, তারপর সেখানেই পড়েছিল তার মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জের সেই কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার সঙ্গীরা। অসহায় পরিবার তখন কান্নায় ভেঙে পড়া। স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহ সিঁড়ি থেকে নামানো হয়, নিয়ে যাওয়া হয় শ্মশানে। সেখানেও ছিল না খোকন সাহার কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু। পরিবারের অনুমতি সাপেক্ষে তার মুখাগ্নি করার দায়িত্ব পড়ে খোরশেদের ওপর। উনি তিনতলা এবং চারতলার মাঝামাঝি সিঁড়িতে তার মৃতদেহটি পড়েছিল এবং আমরা তার পরিবারের কাছে যাই এবং পরিবার অনুরোধ করে আমাদের সৎকার করার জন্য। আমরা তাদের জানাই যে আমরা মুসলিম ধর্মের অনুসারী। তখন তারা বলে যে তাদের তাতে কোনো আপত্তি নেই, কারণ এখন যেই মানবিক বিপর্যয়, যেই মানবিক সংকট সৃষ্টি হয়েছে, সেখানে আমরা প্রত্যেকের কাছে প্রত্যাশা করি দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো। এই চিন্তা থেকেই আমরা এই দাহ কাজটি সম্পূর্ণ করি। করোনা সংকট শুরু হবার পর থেকেই আর্ত মানবতার সেবায় নিয়োজিত নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ। কখনো তাকে দেখা গেছে স্বজনহীন লাশের সৎকারে, আবার কখনো নিজেই গাড়ি চালিয়ে পরিষ্কার করছেন রাস্তা। বিশ্লেষকরা বলছেন, জনগণের পাশে থেকে খোরশেদ জনপ্রতিনিধির সত্যিকার কর্তব্য পালন করছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।